নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একেবারে একটা সহজ রেসিপি এনেছি, বিশেষ করে বাচ্চাদের খুব পছন্দের রেসিপি হতে পারে এটা। মাত্র 5 থেকে 7 মিনিট হাতে সময় থাকলেই আপনি এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। বানাতে তো যে কেউ পারবে এবং ভীষণ টেস্টি হয় খেতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর জন্য একটা বাটিতে দেখুন কিছু কুচানো গাজর নিয়েছি, পরিমাণ কম বেশি করবেন নিজের ইচ্ছে মতো। সঙ্গে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর আমি এখানে দিচ্ছি মানে শুধুমাত্র কাঁচা লঙ্কা কুচি। যদি বাড়িতে আপনার বাঁধাকপি বা ক্যাপসিকাম এগুলো থাকে, অল্প অল্প মিশিয়ে দিতে পারেন। স্বাদ মতো একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে। খুব কম পরিমাণে কিন্তু এখানে নুন দিয়েছি। এবারে এখানে নিয়ে নিচ্ছি ব্রেড। ব্রেডের পিস আমি এখানে 4টে নিয়েছি। আপনি যেরকম বানাবেন, বেশি বানালে বেশি নেবেন, তবে একটা বাচ্চার জন্য কিন্তু এই 4টে পিস যথেষ্ট। এবারে অল্প অল্প টমেটো সস আর একটু চিলি সস, যদি বাচ্চা আপনার ঝাল পছন্দ করে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। ওর এইভাবে চামচ দিয়ে লাগিয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমি এগুলো লাগিয়ে নিচ্ছি। এরপরে মানে ব্রেডটাতে এই সসটা লাগিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে যে সবজিটাকে মানে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে নুন মাখিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে অল্প গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, বাড়িতে যদি থাকে। আমার কাছে এই মুহূর্তে নেই তো আমি দিচ্ছি না, বা এমনি নর্মাল নুনের বদলে চাইলে বিট নুন দিতে পারেন। সবজিটা দিয়ে একটা করে এরকম স্লাইসিড চিজ আমি বসিয়ে দিচ্ছি। এখানে আপনি চিজটা নিজের পছন্দ মতো পুরোটা দিতে পারেন, বা চাইলে অর্ধেকটাও কিন্তু দিতে পারেন। তো চিজটা দেওয়ার পরে আরেকটা ব্রেডকে নিয়ে তার উপরে চাপিয়ে দিচ্ছি। একই রকম করে দুটো আমি তৈরি করে নিয়েছি। এরপরে যেটা করব, গ্যাসে একটা প্যানকে হালকা গরম করতে হবে। এখানে একদমই বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে গেলেই গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। লো মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, মানে একেবারে লো না, আবার মিডিয়ামও কিন্তু নয়, দুটোর মাঝামাঝি রেখে অল্প একটু তেল, মানে একবারে কয়েক ফোঁটা এখানে তেল আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি প্যানটাতে। আপনি এই তেলের বদলে অল্প বাটারও ব্রাশ করতে পারেন, তবে সেক্ষেত্রে পাউরুটি কিন্তু বেশি পুড়ে যেতে পারে, তাই সাদা তেল ব্যবহার করলেই কিন্তু ভালো। এবার ব্রেডগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো লো মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে 1 থেকে 1.5 মিনিট। একেবারেই কিন্তু বেশি সময় রাখলে কিন্তু ব্রেড পুড়ে যাবে। তো প্রায় 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে এবার যেটা করতে হবে, এটাকে উল্টে দিতে হবে। আর এই উল্টানোর কাজটা একটু সাবধানে করতে হবে, নাহলে উপরের দিকে ব্রেডটা কিন্তু প্রথমে খুলে যেতে পারে। চিজটা যদি গোলে ঠিকঠাক না লাগে তাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে, তাই একটু সাবধানে, যদি সম্ভব হয় গরম সহ্য করতে পারলে এভাবে হাত দিয়ে ধরে উল্টে দিতে হবে। দুটো একই রকম করে আমি উল্টে দিচ্ছি। এবার একইভাবে উল্টো দিকটাকেও 1 থেকে 1.5 মিনিট লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আবার ঢাকা দিয়ে রাখতে হবে। 1.5 থেকে 2 মিনিট পরে ঢাকা খুললে রেসিপি কিন্তু গরম গরম একেবারে কিন্তু রেডি হয়ে যাবে। তো আর এটা গরম গরম খেতেই ভালো লাগে, ভীষণ ক্রিসপি হয় ওপরের দিকটা, আর ভেতরের টেস্ট তো বাচ্চারা পছন্দ করবেই, যেহেতু সস রয়েছে, চিজ রয়েছে, আর অল্প সবজি দিলে বাচ্চাদের সবজিও খাওয়া হয়ে যায়, সেই কারণে সবজিটা অবশ্যই দেবেন। তো একেবারে রেডি হয়ে গেছে, এই অবস্থায় ধরেও খেতে পারেন, অথবা চাইলে নিজের পছন্দ মতো সাইজে একটু কেটে নিয়েও কিন্তু এটাকে গরম গরম সার্ভ করতে পারেন। ভীষণ ক্রিসপি হয় ওপরটা আর ভেতরটা ভীষণ টেস্টি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।